সাত সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্তাঙ্ক এবং ব্যাস ও ব্যাসার্ধের দুটি বৈশিষ্ট্য লিখো আমাদের সাত সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট সাত সেন্টিমিটার ব্যাস অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে ফুরদির এক প্রান্ত থেকে কেন্দ্র দিয়ে ফুরদির ওই অপর প্রান্ত পর্যন্ত দূরত্বটা কি ব্যাস তাহলে ওখান থেকে আমরা ব্যাসার্ধটা নির্ণয় করতে পারবো কেন ব্যাসের অর্ধেক হচ্ছে কি ব্যাসার্ধ এটাকে দুই দিয়ে ভাগ করলে অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ আসবে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হবে কি ব্যাসার্ধ তাহলে আমরা কেন্দ্র একটি বৃত্ত বিন্দুকে কেন্দ্র করে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার যদি আমরা বৃত্ত অঙ্কন করি তাহলে কি হবে এই সাত সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্ত অঙ্কিত হবে এবং বলা হয়েছে বৃত্তের ব্যাস ও ব্যাসার্ধের মধ্যে দুইটি বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে তাহলে আমরা আগে বৃত্তটা অঙ্কন করি তারপর আমরা বৈশিষ্ট্যগুলো লিখব তাহলে এখানে ব্যাস সমান দেওয়া আছে এই ব্যাস ব্যাস সমান দেওয়া আছে কত সেভেন সেন্টিমিটার সেন্টিমিটার তাহলে সুতরাং পয়েন্ট দ সেন্টিমিটার তাহলে আমরা বেশার্ধ পেয়ে গেলাম তাহলে আমরা একটি বিন্দুকে কেন্দ্র করে সাড়ে তিন পয়েন্ট অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার যদি আমরা বিশিষ্ট বৃত্ত অঙ্কন করি তাহলে ওটা হবে কি সেভেন সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্ত এটা অঙ্কিত হয়ে যাবে তাহলে আমরা এই একটি রেখার সমান আমরা ধরি যে এই স্কেলের সাহায্যে আমরা সাড়ে তিন থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ব্যাস আঁকবো এটা হবে কি থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ব্যাসার্থ বিশিষ্ট কি এই এই বেশ দেওয়া আছে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে আমরা যদি অঙ্কন করি এই নির্দিষ্ট বিন্দু যদি হয় ও তাহলে এই বিন্দুকে কেন্দ্র করে আমরা এই বিন্দুকে কেন্দ্র করে আমরা চতুর্দিকে সমান দূরত্ব কত হবে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে আমরা এইভাবে যদি অঙ্কন করি তাহলে এটা একটি কি বৃত্ত হবে যেই বৃত্তের ব্যাসার্ধ হবে কত থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং ব্যাস হয়ে যাবে সেভেন সেন্টিমিটার আমাদেরকে সেন্টিমিটার বিশিষ্ট বৃত্ত অঙ্কন করতে হয়েছে তাহলে আমরা অঙ্কন করি তাহলে এই কেন্দ্রের বিশিষ্ট বৃত্তের আমরা কেন্দ্র থেকে এক প্রান্ত হবে কি তাহলে ব্যাসার্ধের দ্বিগুণ ফরিদির এক প্রান্ত থেকে অপর প্রান্ত কেন্দ্র দিয়ে অপর প্রান্ত দূরত্ব হবে কি ব্যাস তাইলে এটাই হবে আমাদের এই বৃত্তের ব্যাস যেটা সেভেন সেন্টিমিটার তাহলে এটা যদি হয় এ এ বি এই বি

তারপরে এই উ কেন্দ্র বিশিষ্ট বৃত্তিটি অঙ্কন করতে বলেছে তাহলে আমরা লিখি যে চিত্র আমরা নামকরণ করতে হবে এই চিত্র চিত্রটি কি যে ও কেন্দ্র বিশিষ্ট এই ও কেন্দ্র বিশিষ্ট বিশিষ্ট বৃত্তে বৃত্তে যে এবি এব ব্যাস তাহলে এই বি বেশ বিশিষ্ট বৃত্ত অঙ্কিত হলো অঙ্কিত হলো তাহলে এর বৈশিষ্ট্যগুলি আমাদেরকে দুইটি এই ব্যাস এবং ব্যাসার্ধের বৈশিষ্ট্য লিখতে বলেছে তাহলে আমরা বৈশিষ্ট্য লিখি বৈশিষ্ট্য 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 সমান আমরা যদি বৃত্তের বেশের বৈশিষ্ট্য যদি লিখি ব্যাস হচ্ছে ব্যসার্ধের দ্বিগুণ তাহলে ব্যাস আমরা লিখতে পারি এই ব্যাস হচ্ছে আমরা অঙ্কন অনুসারে দেখতে পারি যে এই বৃত্তের এই থ্রি পয়েন্ট ফাইভ এখানে থ্রি পয়েন্ট ফাইভ এই বৃত্তের ব্যাস হচ্ছে ব্যাস হচ্ছে ব্যাসের দ্বিগুণ 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 তারপর দ্বিতীয় বৈশিষ্ট্য আমরা যদি লিখি দুইটি বৈশিষ্ট্য লিখতে বলেছে তাহলে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক এই ব্যাস হচ্ছে ব্যাসার্ধের অর্ধেক তাইলে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসার্ধ ব্যাস এর বেশের অর্ধেক ব্যাস এর অর্ধেক অর্ধেক তাহলে অর্ধেক তাহলে এইটার অর্ধেক হচ্ছে কি ব্যাসার্ধ তাহলে আমাদের দুটি বৈশিষ্ট্য লেখা হলো তাহলে আমরা আমরা আরো বৈশিষ্ট্য লিখতে পারি এই ব্যাস হচ্ছে আমরা বৃত্তের ফরিদির এক প্রান্ত থেকে কেন্দ্র দিয়ে প্রান্ত দূরত্বটা কি ব্যাস বলে আবার ব্যসার্থ হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব আমরা আরও লিখতে পারি তাহলে আমরা যদি এখানে যেহেতু বলেছি দুইটি তাহলে আমরা এই দুইটি লিখতে পারি অথবা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটা কি আর কেন্দ্র থেকে এই ফরিদের এক প্রান্ত থেকে কেন্দ্র দিয়ে অফর প্রান্ত পর্যন্ত দূরত্ব কি ব্যাস তাহলে আমাদের এটাই অ্যান্সার